আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই যে যেখানে রয়েছেন সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে সব ভিডিওই হচ্ছে গুরুত্বপূর্ণ তবে আজকেরটা একটু বেশি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা গলা শুকিয়ে আসছে যাই হোক ক্লাসটি অনেক এক্সাইটেড তাই প্রথমে পানি খেয়ে নিলাম চলুন আমরা ক্লাসটি শুরু করি প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই পাঁচটা প্যাটার্ন রয়েছে যে পাঁচটা প্যাটার্নের মধ্যে দিয়ে আমরা কথা বলি যেহেতু আমরা বাংলা ভাষার ছোটো থেকেই শিখে এসেছি যদিও বা এই শেখার প্রসেসটা আপনারা জানেন আমার অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলোতে একাধিকবার সেটা নিয়ে আলোচনা করেছি তবুও বলি সর্বপ্রথম আমরা জন্মগ্রহণ করার পরে ওয়াচিং অ্যান্ড লিসেনিং এই দুইটা কাজ প্রথমে শিখেছি ওয়াচিং মানে দেখা সাথে সাথে লিসেনিং শুনেছি তারপরে স্পিকিং কথা বলতে শিখেছি তারপরে রিডিং পড়তে শিখেছি তারপরে রাইটিং লিখতে শিখেছি এবং ফাইনালি মানে আমরা যখন টু থ্রি ফোরে চলে যাই তখন গ্রামার পেয়েছি তাহলে গ্রামারটা হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি অবস্থা প্রথমে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং এই চারটা পার্টের মধ্যে থাকতে হয়েছে আমাদেরকে এবং পরে গ্রামার দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজকে শুদ্ধ করেছি এটা হচ্ছে প্রসেস প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তবে আমরা আজকে শিখব ইংরেজির প্যাটার্নগুলো মানে ইংরেজিতে যে পাঁচটা প্যাটার্নে কথা বলি বাংলা তো সেম সব ল্যাঙ্গুয়েজই সেম সর্বপ্রথম একটি সেন্টেন্স রয়েছে সেটি হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের যে চারটা যে সেন্টেন্স আমরা ইউজ করি যেমন হচ্ছে যে অ্যাফার্মেটিভ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ তিন নাম্বার হচ্ছে নেগেটিভ চার নাম্বার হচ্ছে ইন্টারেটিভ নেগেটিভ তাহলে আমরা যে এই চারটা প্যাটার্ন পেলাম এই চারটা প্যাটার্ন আমরা কিভাবে প্রয়োগ করি সেটা আমরা বুঝবো কারণ আমরা যদি এই প্রয়োজনীয়তা না বুঝি তাহলে আমাদের কোনো কাজেই আসবে না অর্থাৎ আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখবো যদি প্রয়োজনীয়তারা বুঝে নেই তাহলে আমাদের এটা শিখতে খুবই সোজা হবে আর চারটা তো এখানে দেওয়াই আছে আরেকটি হচ্ছে শেষে পাঁচ নাম্বার সেটি হচ্ছে ডাব্লু এস কোশ্চিন তাহলে সব মিলে পাঁচটা প্যাটার্ন পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজে পাঁচটা প্যাটার্নে কথা বলা হয় আমরা ইংরেজি জানার পূর্বে বাংলাটা জেনে নিই প্রিয় শিক্ষার্থীরা দেখুন আমরা যদিও বা এই সেন্টেন্স মানে এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ওনলি বিভার্ভ দিয়ে আমরা ইচ্ছুকালে টেন্সে যেতে পারি অন্য মডালে যেতে পারি ক্যান ক্যানকুড চুডুড যে কোনো মে মাইট মাস্টার আউট যে কোনো প্যাটার্ন দিয়ে মানে যে কোনো প্ল্যাটফর্মে গিয়েই আমি শেখাতে পারি তবে শুধু আমি আজকে এটা বিভাব দিয়ে আপনাদেরকে শেখাবো বিভারবে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে দেখুন এখানে প্রথমে লেখাছে নিশা বাইরে রয়েছে মানে নিশা বাইরে আছে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা সেন্টেন্সের জন্ম হয় কিন্তু অ্যাফার্মেটিভ দিয়ে মাথায় রাখুন একটি সেন্টেন্সের জন্ম হয় মানে ক্রিয়েশন হয় প্রথম যে উৎপত্তি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ দিয়ে আর অ্যাফার্মেটিভের স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলে রাখা ভালো যে বাংলাদেশের মানে বাংলা ভাষায় বাংলা ভাষায় একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ডিফারেন্ট বাংলা ভাষায় অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট দেন হচ্ছে ভার্ব সাবজেক্ট অবজেক্ট দেন হচ্ছে ভার্ব মানে ভার্ব সবসময় শেষে বসে বাংলাতে বাংলা ক্রিয়া সবসময় দুই কিলোমিটার দূরে বসে শেষে বসে বাংলা স্ট্রাকচারে আমার অন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন যেখানে আমি স্পষ্ট বুঝিয়েছি যে বাংলা ভাষা যদি কেউ শিখতে চায় তাহলে বাংলা ভাষার যে প্যাটার্নগুলো স্ট্রাকচারগুলো সেগুলো কি কি যাই হোক আমরা এখানে চলে আসি নিশা বাইরে আছে নিশা বাইরে রয়েছে এই 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 সেন্টেসটির মালিককে মানে মূল মালিকটাকে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে কাকে নিয়ে জল্পনা কল্পনা প্ল্যান পরিকল্পনা একটু লক্ষ্য করলে বুঝবেন যে নিশা হচ্ছে এই সেন্টেন্সের মালিক যাকে নিয়ে প্ল্যান করা হচ্ছে তাহলে সে নিশ্চয়ই হচ্ছে সাবজেক্ট ওকে যারা বিভার ভালো জানেন তাদের জন্য একটু সুবিধা আর যারা জানেন না তারা জাস্ট আজকে বোঝার চেষ্টা করুন দেখুন নিশা বাইরে রয়েছে যে কথাগুলো আমরা মানে নর্মালি বলি যেমন ধরুন আমি আপনাদের সাথে কথা বলছি মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এগুলো হচ্ছে সবগুলোই স্টেটমেন্ট মানে একটা বিবৃতি দিচ্ছি যেমন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার বিবৃতি দেয় যেখানে কাউকে প্রশ্ন করে না উনি শুধু জাতির উদ্দেশ্যে বলেই যান বা কোনো স্পিকার স্টেজে দাঁড়িয়ে শুধু কথাই বলছেন সেখানে সেই সেন্টেন্সগুলোই হচ্ছে অ্যাফার্মেটিভ মানে যে হচ্ছে পজিটিভ তার মানে হচ্ছে যে উনি মেনে নিচ্ছে যে কথাগুলো বলছেন সেগুলো সত্য মেনে নিচ্ছেন দ্যাটস দ্য ফ্যাক্ট এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ যেখানে কোনো কোশ্চিন করা হবে না বা নেগেটিভও কোনো সেন্টেন্স বলা হবে না জাস্ট শুধু কথা বলা হবে এ করেছি ও করেছি এটা করব ওটা করব এটা ভালো ওটা ভালো সে আসতে পারে যেতে পারে এই ধরনের সেন্টেন্সগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ ওকে তাহলে তো বুঝলেনি যে অ্যাফার্মেটিভ কী রাস্তাতে যখন বের হবেন তখনই আপনি একজনকে রিস্কালাকে ডাকবেন যে ভাই এদিকে আসুন ভাই আমাকে সেন্টু মার্কেটে নিয়ে যান ভাই আপনি আস্তে আস্তে চালান সো এই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ যেগুলো হচ্ছে সিম্পল এরপরে রয়েছে আমি এই সেন্টেন্সটি বানাই নিশা বাইরে আছে তাহলে নি এস এইচ এ নিশা নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে আপনাকে কি খুঁজতে হবে ক্রিয়া খুঁজতে হবে বাংলাদেশের বাংলা ভাষায় ক্রিয়া সবসময় শেষে বসে এটা হচ্ছে বাংলা স্ট্রাকচারের বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি যে ইংরেজি বসাতে হলে মানে ইংরেজি ভাষায় শিখতে হলে সাবজেক্টের পরে ভার্ব বসে তবে এই ভাব আমাদের বাংলাতে থাকে শেষে আর আমরা নিজেরাও জানি যে এ আছে অর্থ হচ্ছে এম ইজ আর এ তিনটা হচ্ছে আছে সো নিশা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তো এখানে ইজ হয়েছে নিশা ইজ এবার হচ্ছে আউটসাইড নিশা বাইরে রয়েছে এরপরে আমরা দুই নম্বর স্ট্রাকচারটা কেন ব্যবহার করি মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি দরকার রয়েছে আমাদের পৃথিবীতে কেন ব্যবহার করি পৃথিবীর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কেন ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রয়োজন রয়েছে দেখুন আমরা এই ইন্টারেটিভ শুধু তখনই ব্যবহার করি যখন কারো কাছ থেকে আমরা মতামত জানতে চেষ্টা করি মতামত জানার জন্য আমরা কিছু ব্যক্ত করি সেই ক্ষেত্রে আমরা ইন্টারেটিভ ইউজ করি যেমন ধরুন দোকানে কি লুডুস আছে মানে হাঁ বা না জানতে চাচ্ছি বা তুমি কি আমার আজকে ক্লাসটি দেখছো মানে আমি আপনার কাছে বা তোমার কাছে হাঁ বা না জানতে চাচ্ছি বা তুমি কি নাসিস ক্লাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও ইয়াস স্যার জানতে চাচ্ছি অফিসে কি নাসিস স্যার রয়েছেন ইয়াস স্যার বা ক্লাসে কি কেউ রয়েছেন এক কথায় ইয়াস আর নো জানার জন্য আমরা ইন্টারেটিভ সেন্টেন্স ব্যবহার করি এখন বাংলাতে এটা কিভাবে বুঝবো বাংলাতে অবশ্যই দেখবেন যে কি থাকবে কি মানে নিশা কি বাইরে আছে তুমি কি বিবাহিত সে কি আমাকে পছন্দ করে মানে জাস্ট কি থাকবে কিন্তু ইংরেজিতে আবার এ কি এর ডীরে ওয়ার্ড ডাব্লিউ এইচ এটি এটা থাকবে না তাহলে এটা সিস্টেমটা হচ্ছে কি ইংরেজি যখন আমি বানাবো জাস্ট সাবজেক্টের পরে যে থাকবে সেটা সামনে আসবে তাহলে এখানে আসলো কি ইজ ইজ তো নিশা অর্থাৎ নিশা কি বাইরে রয়েছে বাইরে আছে এটার আনসার কি দেবেন যখন কেউ প্রশ্ন করবে তখন সেটার আনসার অবশ্যই অথবা নো দিয়ে আপনি সংক্ষেপে আনসার দিতে পারেন তবে অনেক সময় লং সেন্টেন্স দিয়েও আনসার দিতে পারেন যেমন আপনি যদি ইয়াস দেন তাহলে আপনি আনসারটা দেবেন এক নম্বরটা মানে এই যে ইয়াস সি ইজ আপনাকে নতুন করে আর ওই নিশা দেওয়ার দরকার নেই তার প্রণাউন দেবেন ইয়াস সি ইজ জাস্ট সাবজেক্ট এবং সাবজেক্টের পরে অকজেলেরি ভাব থাকলে অক্সিলিয়ারি মেন ভাব থাকলে মেন ভাব বসাবেন আর যদি ন দিতে চান তাহলে আপনাকে এই তিন নম্বর স্ট্রাকচারটা দিতে হবে তবে এর এই আনসারটা দেওয়ার পূর্বে আমরা এটা এটার ব্যবহার শিখি যে আমরা কেন নেগেটিভ সেন্টেন্স ইউজ করি প্রথম সেন্টেন্স হচ্ছে কি অ্যাফার্মেটিভ তারপর একটা হচ্ছে আই এন টি ইন্টারেটিভ তারপর একটি হচ্ছে এন ইজি নেগেটিভ আমরা এই নেগেটিভ সেন্টেন্স কেন ইউজ করি এটা খুব সহজ সিম্পল আপনাদের জন্য সে ভালো না আমি যাব না সে করতে পারে না সে জানতে পারে না সে পছন্দ করে না এক কথাই নেগেটিভ পৃথিবীতে যতগুলো কাজ আপনি মানে সম্মতি দিচ্ছেন না সেক্ষেত্রে আপনি নেগেটিভ বসাবেন আর নেগেটিভ হলে কি হবে নট বসবে আর নট কোথায় বসবে নট আপনাকে বসাতে হবে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে মিলিয়ে আপনাকে নট বসাতে হবে তাহলে আমরা করব কি এক নম্বরকে দেখে দুই নম্বর করেছি আমরা মানে এক নাম্বারকে ফলো করে দুই নম্বর করেছি এবার এক নম্বরকে ফলো করে কি করব তিন নম্বর করব। সো আমরা করব কি এবার নিশা ইজ নট মানে ইজের সাথে নট বসবে তাহলে নিশা ইজ নট আউটসাইড সো আমরা এখানে যে অ্যান্সারের কথা বলছিলাম যে আমরা ইয়াস নো সংক্ষেপে অ্যান্সার দিতে পারি অথবা একটু লং করেও দিতে পারি সো ইয়াস দিলে সি ইজ মানে এই যে পুরো এই জায়গাটা শি ইজ মানে নিশা ইজ আমরা দিতে পারি অথবা নো যদি দিতে চাই তাহলে এই নেগেটিভ যে সেন্টেন্সটা রয়েছে এই জায়গাটুকু আমরা এটুকু বসাতে পারি অর্থাৎ শি ইজ নট আমরা এভাবেও অ্যান্সার দিতে পারি আর চতুর্থ নম্বর যে সেন্টেন্সটি রয়েছে নিশা কি বাইরে নেই কি এবং না দুটোই একসাথে ইউজ করেছি আমরা এটা কেন প্রয়োজন আমরা অনেক সময় অনেক কথা বলি বাট এটা বুঝে উঠতে পারি না যে কোথায় ইউজ করি ফর এক্সাম্পল ধরুন যে আপনার আপনার ধরুন যে আমার ক্লাসে আসার কথা মানে আজকে লাইভে ক্লাসে আসার কথা আপনি আমাকে ফোন করলেন যে স্যার আপনার আটটার সময় ক্লাস আছে সো আমি লাইভ আসতে চাই তো ধরুন যে আমি আপনাকে বললাম যে তাহলে কি আপনি ক্লাস করতে চান মানে আপনার কাছ থেকে আমি মতামত জানতে চাচ্ছি ইয়াস স্যার জানতে চাচ্ছি যে আপনি কি আমার লাইভ ক্লাস দেখতে চান ইয়াস স্যার ন জানতে চাচ্ছি অর্থাৎ ইন্টারভিউটিভ জানতে চাচ্ছি ইন্টারভিউটিভের অর্থই হচ্ছে যে আপনার কাছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনার কাছ থেকে অথবা নো জানবো এই টুকুর জন্যই আমি আপনাকে এই কোশ্চিনটা করেছি এই ইন্টারেটিভ কোশ্চিন করেছি কিন্তু আমি যখন আটটায় লাইভে আসলাম বা দশটায় লাইভে আসলাম তারপর দেখছি যে আপনি অনলাইন ক্লাসে উপস্থিত না তো সেক্ষেত্রে যদি আমি আপনাকে আবারও ফোন দিই সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমি বলবো না যে আপনি কি আমার ক্লাস করতে চান বা আপনি আমার আপনি কি আমার সাথে লাইভে আসতে চান এটা বলবো না তখন আমি কিছুটা ওভার কনফার্ম হওয়ার জন্য বলবো যে আপনি কি আমার লাইভে আপনি কি মাথায় রাখতে হবে লাইভে আসবেন না নেগেটিভ সো কি এবং না দুটোই আমরা একসাথে ইউজ করছি আপনাকে আর একটু উদাহরণ দিচ্ছি ধরুন যে আপনার আর আমার কালকে কোনো একটা ক্লাসে যাওয়ার কথা বা কোনো কলেজে যাওয়ার কথা সরকারি কলেজে দশটার সময় সো আমি আপনাকে প্রোপোজ করলাম যে আপনি কি কালকে কলেজে যাবেন আপনি বললেন যে ইয়াস যাব মানে আপনি মতামত দিলেন ওই যে দুই নম্বর জাস্ট কি মতামত জানার জন্য এখন কালকে দশটার সময় আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি আপনি দশটা দশ বেজে গিয়েছে তবু আপনি আমাকে কনফার্ম করেননি বা ফোন দেননি বা আসেননি সেক্ষেত্রে আমি তো ওই সময় কিন্তু ওভারশিওর হওয়ার জন্য আপনাকে কি বলবো যে আপনি কি ক্লাসে যাবেন না বা আপনি কি সরকারি কলেজ যাবেন না বা আপনি কি মার্কেটে যাবেন না কি এবং না দুটোই একসাথে ইউজ করব তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে সেখানে ওভার শিওর হওয়ার জন্য ওভার কনফার্ম হওয়ার জন্য কিছুটা রেগে বলা বলা যেতে পারে যে এই ওভার শিওর হওয়ার জন্য আমরা এই কথাটা বলি যে আপনি কি ক্লাসে যাবেন না যাবেন না যদিও বা বাংলাতে আমরা বলি যে আপনি কি সরকারি কলেজ যাবেন না যাবেন না বা আপনি কি মার্কেটে যাবেন না যাবেন না বাট ওইটা তো সঠিক সেন্টেন্স নয় সঠিক সেন্টেন্স হচ্ছে আপনি কি মার্কেটে যাবেন না কি এবং না দুটো একসাথে ইউজ করেছি সো ডিয়ার ভিউয়ার্স আমার এ নিয়ে ভিন্ন একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার অবশ্যই ভিডিওটি নাসিস ক্লাব পেজে গিয়ে অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে খুঁজে বের করে দেখে নেবেন সো এখানে আমরা চলে আসি যে নিশা কি বাইরে নেই মানে কি এবং একসাথে মানে ওভার কনফার্ম হওয়ার জন্য ব্যাপারটা হতে পারে যে নিশাকে বাইরে দায়িত্ব দিয়ে রেখেছি সেখানে তার থাকার কথা এখন আমি অন্য একজনকে বলছি কনফার্ম হওয়ার জন্য যে আচ্ছা নিশা কি বাইরে নেই মানে ওকে তো বাইরে দাঁড়িয়ে রাখতে বললাম এই যে ওভার হওয়ার জন্য আমরা এটা জিজ্ঞেস করি সো আমরা এটা যখন বানাবো তখন কি তিন নম্বর থেকে চার নম্বরে আমরা চলে যাব অর্থাৎ ইজেন্ট ইজেন্ট নিশা সেটা হচ্ছে যে ডিরেক্টলি আমরা যখন কোশ্চিন করব একেবারে ডাবল এস কোশ্চিন এস কোশ্চিন নিয়ে আমার আরো অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন জাস্ট আমি এখানে দেখাতে চাচ্ছি যে কেন কিভাবে আমরা ব্যবহার করছি কেন সো নিশা বাইরে আছে এই ইংলিশটা আপনারা জানেন যে নিশা ইজ আউটসাইড বাট আমি যখন এস কোশ্চিন বসাবো তখন ওয়াই প্রথমে বসাতে হবে যেহেতু এটা দিয়ে আমি কোশ্চেন করছি সো ওয়াই আমরা ইচ্ছে করলে নিশা ইজ আউটসাইড দিতে পারি মানে এই প্যাটার্নটা হচ্ছে অ্যাফার্মেটিভ নিশা ইজ আউটসাইড তাহলে ওয়াই নিশা ইজ আউটসাইড এটা দিলেই তো হয় বাট এটা হবে না ক্ষেত্রে আমরা যেহেতু কোয়েশ্চিন করছি কোশ্চিনের যে প্যাটার্ন রয়েছে সেটা বসাতে হবে আর আপনারা ডাবল এস কোশ্চিন সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার যে ভিডিওগুলো আছে অথবা ইউটিউবে গিয়ে সার্চ দিলে অনেক ভিডিও দেখতে পাবেন এখানে নিয়মটি হচ্ছে যে আপনাকে কোশ্চিন প্যাটার্ন বা ফর্মেটটা দিতে হবে আর সেটা হচ্ছে দুই নম্বর ফর্মেটে রয়েছে যেটা হচ্ছে যে এই এটা ইজ নিশা আউটসাইড ইজ নিশা আউটসাইড এটা আপনি প্রশ্ন করছেন ইয়াস আর নো জানার জন্য বাট এইখানে ওয়াই ইজ নিশা আউটসাইড অর্থাৎ টা সামনে এসে বসবে এটা হচ্ছে রুলস যখন ডাবলস কোশ্চেন ইউজ করব তখন যতগুলো ভাব রয়েছে অক্সিলিয়ারি ভার্ব বা ডিরেক্ট মেন ভার্ব সেগুলো অবশ্যই সাবজেক্টের সামনে আসবে তাছাড়া সেটা শুদ্ধ হবে না এবং সেটা ভুল হয়ে যাবে তাই ওয়াইজ নিশা আউটসাইড এটা হচ্ছে আমার ডাবলস কোশ্চেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় ভিডিওটি আবার রিওয়াইন্ড করে আবার থেমে থেমে ভিডিওটি মনোযোগের সাথে দুই তিনবার দেখবেন এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে রয়েছে হাই হালো করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নতুন আরেকটি ভিডিওতে আমরা সামনে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম